স্বাধীনতা দিবস আমার বাবা এবং আমার চাচারা সবাই মুক্তিযোদ্ধা। আমার মা আমাদেরকে জন্ম থেকে সবসময় উদ্বুদ্ধ করেছে মুক্তিযুদ্ধের ব্যাপারে। তো আমরা আমাদের মুক্তিযুদ্ধের সাথে যখন কোনো কিছু সম্পর্কিত থাকে সেই জায়গাটাতে আমরা খুব আগ্রহী হয়ে যাই। আর আমরা চেষ্টা করি আমার ছেলের মধ্যেও যেন মানে আগামী প্রজন্ম যারা আসছে, যেমন আমি এসেছি আমার কলেজের সাথে, এখন আমাদের কলেজের যে বাচ্চারা আছে তারা যেমন মুক্তিযুদ্ধের প্রতি বা আমাদের শহীদদের প্রতি আগ্রহী, এই মুক্তিযুদ্ধের কারণেই যেহেতু আমরা এই বাংলাদেশকে পেয়েছি, আসলে ওই শ্রদ্ধা জানানোর জন্যই, যে মুক্তিযোদ্ধারা না থাকলে আমরা কোনো দিন এই বাংলাদেশ পেতাম না। আমি আমার কলেজের সবাইকে নিয়ে আজকে স্বাধীনতা দিবসে শহীদ মিনারে এসে পুষ্পমাল্য অর্পণ করলাম এবং শহীদদের জন্য দোয়া করলাম, মুনাজাত করলাম। শহীদদেরকে যেন আল্লাহ জান্নাতবাসী করেন, এই দেশের জন্য তারা রক্ত দিয়েছে, তাদের রক্তকে যেন আল্লাহ কবুল করে, এইটাই আমার কামনা। আমি এখন সবাইকে এই দেশ গড়ে তোলার জন্য আহ্বান জানাবো এবং আমার ছাত্র ছাত্রীদেরকেও, আমার টিচারদেরকেও এই দেশকে ভালোবেসে তাদের সব অবদানটুকু দেশের জন্য রাখার জন্য আমি অনুরোধ করব। 30 লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত আজকের এই স্বাধীনতা আমরা উপভোগ করছি। 25 তারিখ কালরাত্রে যে নৃশংস গণহত্যার মাধ্যমে বাঙালি জাতির উপর নির্যাতন শুরু হয়েছিল সেই স্মৃতিকে অমর করে রাখার জন্য, তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আমাদের এখানে আসা, এবং এই শ্রদ্ধা বাঙালি জাতি আজীবন স্মরণ করবে। এবং এই সম্ভবগুলো যেন বাস্তবায়ন হয়, সুখ সুন্দর বাংলাদেশ হোক, এটা আমরা চাই। আমরা মহান স্বাধীনতা দিবস এই দিন আমরা দেশকে স্বাধীন করেছি এবং আমাদের শত সংগ্রামের পর অনেক আমাদের সংগ্রামে অনেক ইতিহাস আছে। ভাষা আন্দোলন আরম্ভ করে 68-69 বাংলাদেশ মহিলা পরিষদ আমরা চাই চট্টগ্রাম স্বাধীনতা দিবসে আগামী ভবিষ্যৎ, আগামী শিশু কিশোরা যেন গড়ে ওঠে সুন্দরভাবে এই দেশকে আমরা যেন গড়ে তুলি। নিরস্ত্র জনতার উপর যখন পাকিস্তানিরা আক্রমণ চালায়, 25 মার্চ গণহত্যা চালায়, তখনই এদেশে শতকরা 95% মানুষ একতাবদ্ধ হয়ে নিরস্ত্র জনতাকে সাথে নিয়ে অক্ষের শক্তিতে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা বঙ্গবন্ধুর ডাকে মহান স্বাধীনতা যুদ্ধ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি। 9 মাস যুদ্ধে আমরা ভারতের সহায়তায়, আমাদের মুক্তিকামী জনতা সারা দুনিয়ার রাশিয়ার সহায়তায় আমরা ট্রেনিং নিয়ে এবং দেশ থেকে সংগ্রহ করা অস্ত্র দিয়ে এই পাকিস্তানিদের পরাভূত করতে পেরেছি। আমরা শ্রীমতী ইন্দিরা গান্ধীর কাছে আজকের এই দিনে কৃতজ্ঞতা প্রকাশ করছি, ভারতের জনগণের কাছে, রাশিয়া সহ সমস্ত মুক্তিকামী জনতার পাশে সেদিন যারা ছিল তাদের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং এদেশে যারা 30 লক্ষ শহীদ হয়েছেন সেই বীর নায়কদেরকে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি। জোরালো কণ্ঠে যে বক্তব্য দিয়েছিলেন সেই বক্তব্যের জোরে আমাদের বাবা ভাইয়েরা সবাই এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। তার সুখের পতাকা আমরা সমুন্নত রাখি, আমাদের প্রজন্ম যুগ যুগ ধরে আমাদের এই বাংলাদেশকে টিকিয়ে রাখবে, লাল সবুজের পতাকা সমুন্নত থাকবে। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আমার অভিমত, আমরা বাঙালি, বাঙালি জাতীয় চেতনার ভিত্তিতে বাঙালির আশা আকাঙ্ক্ষা নিয়ে মহান মুক্তিযুদ্ধের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে দেশ স্বাধীন হয়েছে। সেই বিবেচনায় চট্টগ্রামের মানুষ সবসময় বিপ্লবে অগ্রভাগে আছে, আন্দোলনেও অগ্রভাগে আছে। আমরা চট্টগ্রামে আজকে স্বাধীনতা দিবস আমরা পালন করছি, এ কথা উল্লেখ করা যেতে পারে যে চট্টগ্রামে প্রথম সোয়াত জাহাজ প্রতিরোধ করেছে। এই প্রতিরোধের বিষয়টি নিয়েই আমরা আন্দোলন মানে পরবর্তীতে আমরা স্বাধীনতা সংগ্রাম যুদ্ধ বিজয় অর্জন করেছি। আমাদের প্রত্যাশা, বঙ্গবন্ধু এই দেশকে সোনার বাংলা করতে চেয়েছিলেন, সেই সোনার বাংলা করবার প্রক্রিয়ার দিকে এগিয়ে যেতেই বঙ্গবন্ধুকে খুন করা হয়েছে। দীর্ঘদিন আমরা ক্ষমতার বাহিরে ছিলাম, এই দেশের ধারা সমগ্র ধারা পরিবর্তন করে পরিবর্তন করা হয়েছিল। পরবর্তীতে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় এসে দেশের চেতনার যে মূল্যায়ন বা
বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন বাঙালি জাতির অধিকার আদায়ের জন্য দেশ এগিয়ে যাচ্ছে। আশা করছি যে জননেত্রী শেখ হাসিনা যে মিশন এবং ভিশন নিয়েছেন, ইনশাআল্লাহ বাস্তবায়িত হলে বাঙালির স্বাধীনতার সংগ্রাম এবং স্বাধীনতা আজকের এই স্বাধীনতা দিবসের সুফল অবশ্যই পাবে।